অভিয়াসলি যদি তোমরা বিগিনার সঙ্গে তোমাদের কোনো পার্লারে যাওয়ার প্রয়োজন পড়বে না তোমার নিজেরাই নিজেদের এই ধরনের একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে

কি কি লাগে সব আমি ডিটেলসে শেয়ার করবো এই ভিডিওতে কোন জিনিসটার প্রাইস কত সেটাও আমি তোমাদের সঙ্গে ডিটেলস শেয়ার করব তো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবে যাতে কোনো ইম্পর্টেন্ট পার্ট মিস না হয়ে যায় কারণ ভিডিওতে আমি মেকআপটা করতেও থাকবো আর তার সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করব যে কোন মেকআপ প্রোডাক্টসটা তোমাদের জন্য ভালো হবে আর কোথায় কখন কিভাবে কোনটা ইউজ করা দরকার বা কিভাবে ইউজ করলে তোমরা একদম বেস্ট কাইন্ড অফ একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে অভিয়াসলি যদি তোমরা বিগিনার্স হোক তাও তোমরা এই ধরনের ভীষণ গর্জিয়াস ট্রেডিশনাল মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে এর তোমাদের কোনো পার্লারে যাওয়ার প্রয়োজন পড়বে না তোমরা নিজেরাই নিজেদের এই ধরনের একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারবে বা যদি অন্য কোনো ধরনের মেকআপ লুক ক্রিয়েট করতে চাও সেটার জন্য এই ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে আর যদি তোমরা আমার চ্যানেলে একদম নতুন আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো নি তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতেও ভুলো না তো আর দেরি না করে চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো এই মেকআপ করতে সবচেয়ে প্রথমে যেটা দরকার সেটা হলো একটা ভালো ময়শ্চারাইজার তো ময়শ্চারাইজারটা তোমাদেরকে তোমাদের স্কিন টাইপের হিসেবে ইউজ করতে হবে আমার স্কিন ভীষণ ড্রাই তো আমি নিউট্রিআর্মে এই ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করি মোস্টলি অথবা যদি তোমাদের স্কিন আমার মতো ড্রাই হয় তোমরা নিভিয়ার যে ময়শ্চারাইজারটা আছে ওটাও ট্রাই করতে পারো উইন্টারের জন্য আর সামারের জন্য ল্যাকমির যেই পিচ মিল্ক ময়শ্চারাইজারটা আছে সেটাও ট্রাই করতে পারো আর যদি তোমাদের স্কিন টাইপ অয়েলি হয় তো যে লাইট ময়শ্চারাইজারটা আছে সেটাও ট্রাই করতে পারো বাট ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা খুবই ইম্পর্ট্যান্ট তো গাইস এখানে নিউটিগ্রামে ময়শ্চারাইজারটা একটুখানি প্রাইসই এটা ওয়ান সাইজেরই হয় আর এইট হান্ড্রেড টু নাইন হান্ড্রেড রুপিসের মতো পড়ে বাদবাকি বাকি সবগুলি ময়শ্চারাইজার থ্রি হান্ড্রেড টু ফাইভ হান্ড্রেড রুপিজের মধ্যে তোমরা পেয়ে যাবে তো ময়শ্চারাইজার কোনো মেকআপের পার্ট না বাট ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতেই হবে কারণ এটা স্কিনকে প্রেপ করে নেক্সট হলো প্রাইমার তো গাইস প্রাইমারের জন্য আমি দু ধরনের প্রাইমার তোমাদের সঙ্গে শেয়ার করবো বিগিনার্স হিসেবে তোমরা এই ধরনের ট্রান্সপারেন্ট সিলিকন বেস প্রাইমার ট্রাই করতে পারো এটা হলো আইবার ফোটো পারফেক্ট প্রাইমার তো এটা খুবই অ্যাফোর্ডেবল আর অয়েলি ড্রাই কম যে কোনো স্কিন টাইপের জন্য এটা বেস্ট আর নেক্সট হলো ল্যাকমি অ্যাপসেলোর ব্লার পারফেক্ট প্রাইমার যাদের স্কিন টাইপ ভীষণ অয়েলি তারা এই প্রাইমারটা ট্রাই করতে পারো এটাও অ্যাফোর্ডেবল এটা আই থিঙ্ক দুটো সাইজে ভ্যারিয়েশনে তোমরা পেয়ে যাবে তো খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে দুটো প্রাইমারি পেয়ে যাবে আর দেখতে পাচ্ছ ল্যাকমি অ্যাপসেলোট যে ব্লার পারফেক্ট পারফেক্ট প্রাইমারটা এটা একটুখানি টিনটেড আর এটা হলো একদম ট্রান্সপারেন্ট তো এই ধরনের ট্রান্সপারেন্ট সিলিকান বেস প্রাইমার আরও অনেক ব্র্যান্ডের আছে যেমন ব্লু হেভেনের তোমরা ট্রাই করতে পারো অ্যান্ড ইনসাইটের প্রাইমারটাও খুব ভালো বা পার্পলের টোয়েন্টি ফোর কে ট্রু জুয়েল গোল্ড প্রাইমারটা ট্রাই করতে পারো আর যে কটা প্রাইমারের নাম আমি তোমাদের বলেছি সবগুলোই আন্ডার থ্রি হান্ড্রেড রুপিস তোমরা পেয়ে যাবে আইবার ফটো পারফেক্ট প্রাইমারটাও আই থিঙ্ক থ্রি হান্ড্রেড রুপিসের মধ্যে তোমরা পেয়ে যাবে আর ল্যাকমি অ্যাপসলেট ব্লার পারফেক্ট প্রাইমারটা আমি এক সাইডে অ্যাপ্লাই করছি দেখতেই পাচ্ছো এটা একটুখানি কভারেজ প্রোভাইড করে আর একটুখানি টিনটেড তো দুটোই খুবই পছন্দের আমার বাট আমি তোমাদের অ্যাজ আ বিগিনার বলবো যে সিল্কান ব্রেস প্রাইমারি ট্রাই করতে কারণ এটা খুব ভালো করে পোর্সকে মিনিমাইজ করে দেয় আর মেকআপের জন্য একটা ফ্ললেস বেস ক্রিয়েট করে আর যদি তোমরা প্রাইমারের পিছনে ইনভেস্ট করতে না চাও দেন তোমরা অ্যালোভেরা যে ট্রাই করতে পারো অ্যাজ আ প্রাইমার তো এই যেহেতু বিগিনার্সদের জন্য মেকআপ প্রোডাক্টস আমি এখানে শেয়ার করছি তো তোমরা কালার ক্যারেক্টারটাকে এখানে স্কিপ করে দিতে পারো আর ডাইরেক্টলি চলে যেতে পারো ফাউন্ডেশনে আর বিগিনার্সদের জন্য আমি সবসময় সাজেস্ট করবো মেবিলিনের ফিটমি ম্যাট প্লাস পোরলেস ফাউন্ডেশন এটা খুব ভালো করে খুব ইজিলি ব্লেন্ড করা যায় আর খুবই লাইট ওয়েট এটা অয়েলি স্কিন টাইপের জন্য বেস্ট বা ড্রাই স্কিনারদের তারাও স্কিনকে ভালো করে প্রেপ করে এটা ইউজ করতে পারো আর এটা দুটো সাইজে অ্যাভেলেবল তো তোমরা তোমাদের বাজেটের হিসেবে আন্ডার থ্রি হান্ড্রেড রুপিস বা আন্ডার ফাইভ হান্ড্রেড রুপিস মেবিলিন ফিটমি ফাউন্ডেশন ট্রাই করতে পারো আর এই ফাউন্ডেশনে আমার শেড নাম্বার হলো ওয়ান টোয়েন্টি এইট নিউড তো যদি তোমাদের স্কিনটা স্কিন টোন আমার মতো মিডিয়াম টু ফেয়ার হয় তোমরা এই শেডটা ট্রাই করতে পারো তো এইভাবে ফাউন্ডেশনটাকে আমি এবার ডট ডট করে অ্যাপ্লাই করে নিয়েছি দেন একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিয়েছি তো গাইস ফাউন্ডেশনের পর নেক্সট এফ হলো কনসিলার আর কনসিলারকে যদি তোমরা একদম বিগিনার পছন্দ না করো বা ন্যাচারাল মেকআপের জন্য স্কিপ করতে পারো বাট এই ধরনের একটুখানি হেভি মেকআপের জন্য ডেফিনেটলি কনসিলার ইউজ করতে হবে আর কনসিলার জন্য আমি তোমাদের সাজেস্ট করবো অল টাইম সুইস বিউটির এই কনসিলারটা কারণ এটা খুবই অ্যাফোর্ডেবল বিগিনার্সদের জন্য একদম বেস্ট আর খুবই ভালো একটা ফিনিশ দেয় বাট দেখতেই পাচ্ছ আমার কাছে সুইচ সুইচবুডির যে কনসিলারটা আছে ওটা আমার স্কিন টোনের থেকে একটুখানি ডার্ক তো আমি সেলের এই কনসিলারটা ইউজ করবো এটা খুবই ভালো আর অ্যাফোর্ডেবল কনসিলার বাট সবসময় এটা অফলাইন পাওয়া যায় না তো আমি এটাকে সাজেস্ট করব না এটা অনলাইনই বেশি অ্যাভেলেবল তো ডেফিনেটলি তোমরা সুইচ সুইচবুডির কনসিলারটাকে ট্রাই করতে পারো আর খুবই ভালো বিগনার্সদের জন্য বেস্ট তো আমি হবে কনসিলারটাকে অ্যাপ্লাই করে নিয়েছি যেখানে যেখানে আমার ফেসের ফিচার্সটাকে আমি একটুখানি হাইলাইট করতে চাই বেশি সেই জায়গাগুলোতে আর আন্ডার আইতে ডার্ক সার্কেল থাকে তো সেটাকে হাইড করার জন্য আমরা কনসিলার ইউজ করি বাট যদি তোমার স্কিনে বা ফেসে কোথাও ডার্ক স্পট থাকে বা পিগমেন্টেশন থাকে সেটাকে হাইড করার জন্য কনসিলার ডেফিনেটলি ইউজ করা যায় তো এভাবে অ্যাপ্লাই করার পর আমি ড্যাপ ড্যাপ করে ব্লেন্ড করে নিয়েছি একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে আর কনসিলারকে অবশ্যই ড্যাপ ড্যাপ করেই ব্লেন্ড করতে হবে কনসিলারের পর যেটা তোমাদের দরকার পড়বে সেটা হলো কম্প্যাক্ট পাউডার তো কম্প্যাক্ট পাউডার মোটামুটি অনেকেই ইউজ করে বাট আমি তোমাদের সাজেস্ট করব এলেটিনে এই কম্প্যাক্ট পাউডারটা তোমরা ট্রাই করতে পারো এটা খুবই অ্যাফোর্ডেবলের মধ্যে বেস্ট কাইন্ড অফ একটা কম্প্যাক্ট পাউডার বা আরেকটুখানি বাজেটের মধ্যে যদি যেতে চাও তাহলে হলো ফেসেস ক্যানাডার এই কম্প্যাক্ট পাউডারটা যেটা খুবই ভালোভাবে মেকআপটাকে সেট করে আর সবচেয়ে বেস্ট হলো মামা আর্থের এই কম্প্যাক্ট পাউডার বাট এটার প্রাইস একটু বেশি তো বিগিনার্সরা অনেক সময় অ্যাফোড করতে পারে না তো সেই জন্য আমি সাজেস্ট করবো তোমরা ফেসেস কানাডার বা এলেটিনের যে কোনো একটা কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো আর যদি তোমরা চাও যে লুজ পাউডার ইউজ করবে তো সেটাও ইউজ করতে পারো বাট বিগিনার্সদের জন্য কোনো কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করা আর ইউজ করাটা একটুখানি ইজি হয়ে যায় তো সেই জন্য আমি তোমাদের এখানে কম্প্যাক্ট পাউডারই সাজেস্ট করব। এখানে এই ধরনের একটা ব্রাশের সাহায্যে আমি এলএটিনে কম্প্যাক্ট পাউডারটাকে নিয়ে প্রথমে যেখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছি সেই সব জায়গাগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি তারপর পুরো ফেস আর পুরো নেকের যে মেকআপ আছে বেস মেকআপ আছে সেটাকে সেট করে নিচ্ছি তো এরপরে একটা ইম্পর্ট্যান্ট পার্ট হলো আইব্রো পেন্সিল কারণ পুরো মেকআপ কমপ্লিট করার পর যদি তোমরা আইব্রো ড্র না করো তো পুরো মেকআপটা একদম ইনকমপ্লিট দেখায় তো তার জন্য আমি তোমাদের এখানে মার্সের এই আইব্রো পেন্সিলটা সাজেস্ট করবো এর সঙ্গে এই ধরনের একটা স্পুলি ব্রাশও পেয়ে যাবে আর এর যে পেনসিলটা আছে একটু ধর একটু চ্যাপটা প্রকৃতির তো এর সাহায্যে সহজেই তোমরা খুবই ন্যাচারালভাবে আইব্রো ড্র করতে পারো আর যদি তোমরা আইব্রো পেন্সিল পছন্দ না করো দেন এই ধরনের আইব্রো পাউডারও ইউজ করতে পারো এটা এছাড়াও একটা আইব্রো কিট যেটা একদম ভেঙে গেছে দেখতেই পাচ্ছ আর তার উপরে লুজ পাউডার পরে গিয়ে হোয়াইট হোয়াইট হয়ে গেছে বাট তাও আমি এটা ইউজ করছি কারণ এটা আমার খুবই পছন্দের খুবই ফেভারেট তো তারা এভাবে ট্রাই করতে পারো এটা আর এটাও খুবই অ্যাফোর্ডেবল আন্ডার ওয়ান ফিফটি রুপিস তোমরা এটা পেয়ে যাবে আর লোকাল মার্কেটে আই থিঙ্ক আন্ডার হান্ড্রেড রুপিস তোমরা এটা ইজিলি পারচেস করতে পারবে তো আজকে আমি মার্শাল এই আইব্রো পেন্সিলটাকে ইউজ করেছি দেখতেই পাচ্ছ খুবই ইজিলি আমি আমার আইব্রোটাকে ড্র করে নিয়েছি বাট গাই যেটা বলবো আইব্রোর জন্য সবসময় ডার্ক ব্ল্যাক টাইপের যে আইব্রো পেন্সিলগুলো আছে সেগুলোকে একটুখানি অ্যাভয়েড করবে কারণ সেগুলো একদমই ন্যাচারাল দেখায় না খুব বেশি ড্রামাটিক দেখায় তো সেই জন্য পুরো মেকআপটা বাজে দেখাতে পারে তো এরপর চলে যাবো আই শ্যাডোতে আর সেই জন্য আমি আমার আই শ্যাডো সেট করে নিয়েছি তো বিগিনার্সরা যদি এই ধরনের একটা ট্র্যাডিশনাল মেকআপ লুক ক্রিয়েট করতে চাও অবশ্যই একটা আইশ্যাডো প্যালেট দরকার সেটা তোমরা এই ধরনের একটা ছোটো আইশ্যাডো প্যালেটও ইউজ করতে পারো এই ধরনের আইশ্যাডো প্যালেটগুলো খুবই অ্যাফোর্ডেবল এটা এসে পারের গিভ ইউ লেভেন্স আইশ্যাডো প্যালেট আর দেখতে পাচ্ছ এটা ক্রোয়ালটি ফ্রি আর মার্সেল এই প্যালেটটাও ইউজ করতে পারো যেটা খুবই বড়ো একটা আইশ্যাডো প্যালেট এটাও আন্ডার থাউজেন্ড রুপিস তোমরা ইজিলি পারচেস করতে পারবে আর মার্সেল একটা ছোটো আইশ্যাডো প্যালেটও আছে যেটা মধ্যে তোমরা ভাইব্রেন্ট মাল্টি কালার পেয়ে যাবে সেটা আই থিঙ্ক থ্রি হান্ড্রেড রুপিস তোমরা ইজিলি পার্চেস করতে পারবে তো আজকের আইলুকের জন্য মার্শাল আই শেটের থেকে আমি সবচেয়ে প্রথমে পার্পল কালার যে শেডটা আছে সেটাকে নিয়ে আমার ক্রিজ লাইনে ব্ল্যান্ড করে নিয়েছি দেন দেন একটা কাজলকে আমি আমার পুরো আইলিট এরিয়া অ্যাপ্লাই করেছি ক্রিজ লাইনের নিচে পর্যন্ত আর এভাবে অ্যাপ্লাই করার পর এর উপরে আমি ব্লু শেডটাকে অ্যাপ্লাই করেছি এইভাবে অ্যাপ্লাই করলে খুব ভালো একটা পিগমেন্টেশন পাওয়া যায় ডেফিনেটলি তোমরা ট্রাই করে দেখতে পারো আর যদি তোমরা বিগিনার্স হও ডেফিনেটলি এই আইলুকটা ট্রাই করে দেখতে পারো অন্য যে কোনো কালার কম্বিনেশনের সঙ্গে তো নেক্সট যেটা দরকার সেটা হলো কাজল আর কাজল আই থিঙ্ক সবার কাছে থাকে বাট ভালো একটা মেকআপ করার জন্য ভালো একটা কাজল দরকার তো সেজন্য তোমরা এই ধরনের সুইচবুটির কাজল ইউজ করতে পারো যেটা খুবই লং লাস্টিং আর প্রুফ বা মামার্থের কাজলও ট্রাই করতে পারো যেটা অ্যাফোর্ডেবলের মধ্যে খুবই ভালো একটা কাজল বা ইলেকট্রিনে কাজল অ্যাপ্লাই করতে পারো সেটাও একদম কম প্রাইসের মধ্যে খুবই ভালো একটা কাজল তো কাজলটাকে আমি এইভাবে আমার লোয়ার লাস্ট লাইনে অ্যাপ্লাই করেছি আমি ওয়াটার লাইনে কাজল অ্যাপ্লাই করিনি আজকে তারপর ব্লু শেডটাকে স্মাচ করে নিয়েছে দেন আবার পার্পল শেডটাকে একটুখানি ফেন করে নিয়েছি সো নেক্সট দরকার আইলাইনার কাজল দিয়েও তোমরা আইলাইনার অ্যাপ্লাই করতে পারো বাট আইলাইনার একটুখানি ড্রামাটিকলি আর হয়ে উইং ক্রিয়েট করতে চাইলে লিকুইড আইলাইনার ট্রাই করতে পারো তো ল্যাকমি ইনস্টা আইলাইনার আই থিঙ্ক সবাই ইউজ করেছে তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর সাজেস্ট করব ল্যাকমির এই আইলাইনারটা যেটা হলো আইকনিক আইলাইনার যেটা খুবই ভালো আর খুব ইজিলি এটা সঙ্গে সাহায্যে তোমরা ভালো একটা থিন হোক বা থিক হোক লাইনার উইং লাইনার ড্র করতে পারো আর এটা খুবই অ্যাফোর্ডেবল ওয়াটার

তো যদি তোমরা অ্যাফোর্ডেবলের মধ্যে ভালো মাস্কারা চাচ্ছ সবচেয়ে বেস্ট হলো মেভেলিনের এই কোলোস্ট্রাল মাস্কাড়াটা আমি অনেক মাস্করা ট্রাই করেছি বাট এটা সবচেয়ে বেস্ট বা তোমরা অনলাইন কিনতে চাইলে এসেন্সাল মাস্কাগুলো ট্রাই করতে পারো সেগুলোও ভীষণ ভালো বাট মেভেলিনের মাস্কারা যখন অফ মানে অফলাইন বা লোকাল মার্কেট থেকে তোমরা পারচেস করবে বলবো একটুখানি ভালো করে দেখে পারচেস করতে কারণ এগুলোর অনেক ডিউপ আছে অনেক কপি প্রোডাক্ট আছে যেগুলো একদমই বাজে তো ডেফিনেটলি তোমরা মেবলিনের এই কোলস্ট্রাল মাস্কাড়াটা খুব একটা ভালো দোকান থেকে একদম দেখে অরিজিনাল প্রোডাক্টটাই পারচেস করবে আর এই মাঝকারটা দুটো ভ্যারিয়েশন অ্যাভেলেবেল আছে একটা ওয়াটারপ্রুফ আর একটা ওয়াটারপ্রুফ নয় তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটা পারচেস করতে পারো নেক্সট দরকার লিপস্টিক আর যেটা আই থিঙ্ক আমার বলা দরকার নেই সবার কাছেই থাকে লিপস্টিক তো আমি সাজেস্ট করব এই ধরনের বুলেট লিপস্টিকগুলো অবশ্যই কাছে রাখবে কারণ শুধু লিকুইড লিপস্টিক দিয়ে অনেক সময় অনেক কাজ হয় না কারণ এই ধরনের লিপস্টিকগুলোকে অ্যাজ আ ব্লাশও তোমরা ইউজ করতে পারো আর এই লিপস্টিকগুলোকে তোমরা একদম বেসের নিচেও অ্যাজ আ ব্লাশ ইউজ করতে পারো বা একদম কমপ্লিটলি সেট করে নেওয়ার পরেও অ্যাজ আ ব্লাশ ইউজ করতে পারো আর এগুলো ব্লেন্ড করে নেওয়ার পর খুবই ভালো করে সেট হয়ে যায় এমন না যে গোলে গোলে পড়ে আর এই পার্পলের এই এচডি ম্যাট লিপস্টিকগুলো খুবই ভালো খুবই ভালো আমার খুবই পছন্দের আর যদি একটুখানি ভালো আর লংস্টের মধ্যে লিপস্টিক কোনটা জানতে চাও তো আমি অলওয়েজ সাজেস্ট করবো মেভলিনে সুপারস্টে ম্যাট ইংক কারণ এগুলো খুবই ভালো বাট একটুখানি প্রাইস বেশি আর মাই গ্ল্যামের এই লিড ম্যাট লিকুইড লিকুইড লিপস্টিক এগুলোও খুবই অ্যাফোর্ডেবল আর যদি একদম কম প্রাইসের মধ্যে জানতে চাও দেন সু সুইস বিউটির সফট ম্যাট লিপ ক্রিম সো সুইচবিটির এই লিকুইড সফট ম্যাট লিপ লিপ ক্রিম আর মেবলিনের সুপারস্টে ম্যাট ইঙ্ক এই দুটো লিপস্টিক কখনোই মানে অ্যাপ্লাই করার পর তোমরা রিগ্রেট করবে না কারণ এগুলো একদম পুরো দিন থাকে যতক্ষণ তোমরা মেকআপ রিমোভার দিয়ে রিমুভ করবে না ততক্ষণ থেকে যাবে আর তার উপর একদমই ড্রাই ফিল হয় না খুবই কমফোর্টেবল সো নেক্সট দেখতেই পারছো আমি কোনো কন্ট্রোলিং বা কোনো ব্লাশার কি তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ যদি তোমাদের কাছে কোনো আইশ্যাডো প্যালেট থাকে ওখান থেকেই তোমরা পিঙ্ক শেডকে অ্যাজ বা ব্রাউন কাইন্ডের শেডকে অ্যাজ আ কন্ট্রোল শেড ইউজ করতে পারো আজকের লোকের জন্য আমি শুধু আমার নোজকে কন্ট্রোল করেছি আমার পুরো ফেসে কোনো কন্ট্রোলিং করিনি আমি দেন সবচেয়ে ইম্পর্ট্যান্ট আর সবচেয়ে প্রিয় পার্ট হলো আমার হাইলাইটার এর জন্য তোমরা এই হাইলাইটারটা ট্রাই করতে পারো এটা হলো মার্সেল একটা হাইলাইটার শেড নাম্বার হলো জিরো ফোর এটা খুবই অ্যাফোর্ডেবল আর আন্ডার হান্ড্রেড রুপিস বা হান্ড্রেড রুপিসেই তোমরা হয়তো এটা পেয়ে যাবে আর এটার শেড তোমরা দেখতে পাচ্ছ শুধু একটা হাইলাইটিং ইফেক্ট দেয় কোনো শেড তোমরা বুঝতে পারবে না তো এটা ট্রাই করতে পারো অথবা সুইচ এই প্যালেটটা ট্রাই করতে পারো পা পারো এটা হলো আলট্রা আলট্রাগ্লো প্যালেট এর মধ্যে তোমরা এই ধরনের একটা ব্লাশের শেড আর এই ধরনের দুটো হাইলাইটার শেড পেয়ে যাবে এর মধ্যে আই থিঙ্ক আরও দু তিনটে ভ্যারিয়েশনস আছে তো হাইলাইটারগুলো তুমি দেখতেই পাচ্ছ কতটা ভালো হাইলাইটার আর এটা খুবই অ্যাফোর্ডেবল আন্ডার থ্রি হান্ড্রেড রুপিস ইজিলি পারচেস করতে পারবে তো আমি এই শ্যাম্পেন গোল্ড শেডটাকে আমার হাইলাইটারের জন্য ইউজ করেছি আজকের লুকটাকে হাইলাইট করার জন্য ইউজ করেছি আর এটা হলো জিরো থ্রি নাম্বার প্যালেট তো আমি সবসময় সাজেস্ট করবো সুইচবিটির প্রোডাক্ট যদি তোমরা পার্চেস করতে চাও অফলাইন পার্চেস করবে কারণ অফলাইন প্রোডাক্ট বেশি অ্যাফোর্ডেবল প্রাইস পাওয়া যায় তো এরপর আমার আজকের লুকের জন্য আমি সুপার স্টে ম্যাট ইংটাকে অ্যাপ্লাই করেছি আর এতে শেড নাম্বার হলো ওয়ান টোয়েন্টি আর্টিস্ট দেন পুরো মেকআপটাকে সেট করার জন্য একটা মেকআপ সেটিং স্প্রে দরকার হবে বাট বেগিনার্সরা মেকআপ সেটিং স্প্রে পিছনে ইনভেস্ট না করে যে কোনো রোস্ট ওনারকে এইভাবে স্প্রে বটলে ভরে অ্যাজ আ মেকআপ সেটিং স্প্রে ট্রাই করতে পারো আর আজকে আমি এই যে গ্লু মানে প্রেপ গ্লোপ্রেপসের স্প্রেতে আমার রোস্ট ওনারকে ঢেলে নিয়েছি তারপরে আমি মেকআপটাকে সেট সো নেক্সট এই ধরনের ট্রেডিশনাল লুকের জন্য অবশ্যই ল্যাশেস ওয়ার করবে যাতে মে কমপ্লিট দেখায় আর তার জন্য তোমরা এই ধরনের কালারলিশের ল্যাশেস ইউজ করতে পারো কারণ এগুলো খুবই ভালো মিঙ্ক ল্যাশেস আর এর সঙ্গে তোমরা এই ধরনের একটা গ্লু পেয়ে যাবে যেটা খুবই লং লাস্টিং আর খুব ভালো করে আঁকে ল্যাশেসকে তো এরপর আমি অফকে আমার ল্যাশেস ওয়ার করে নিয়েছি আর আমার গাজরা বান রেডি করে নিয়েছি আর আমার শাড়ি আর জুয়েলস সঙ্গে আমার লুকটাকে কমপ্লিট করে নিয়েছি সো দ্যাটস সোট ফাইনাল লুক গা

না তো সেটার জন্য প্লিজ কেউ মাইন্ড করো না বাট অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লেগেছে আর যদি কোথাও ভুল হয়ে থাকে যদি কোনো ত্রুটি থাকে ভিডিওতে তো অবশ্যই সেটাও আমাকে জানাবে যাতে আমি পরবর্তী ভিডিওতে আমার ভুলটা শুধরে নিতে পারি আর খুব তাড়াতাড়ি দুর্গাপূজা চলে আসবে তো দুর্গাপূজা উপলক্ষে কে কীরকম লোক দেখতে চাও অবশ্যই আমাকে শেয়ার করবে খুশি করে দুর্গাপূজা উপলক্ষে অনেক অনেক ভিডিও আসতে চলেছে তো অবশ্যই এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই অবশ্যই ভিডিওটিকে লাইক আর শেয়ার করতে পারো না আর বেশি বেশি করে কমেন্ট করতে ভুলো না তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই স্টেপ এন্ড অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ লাভ ইউ